হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি এসে গেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা আজ যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি আপনার দিল্লি রোড দুর্গানগরে খোরসা কোটার পুকুর তো আজ আমি এই পুকুরে চলে এসেছি আজকের তৃতীয় দিন এই পুকুরে কীরকম কী শিকারি ভাইরা মাছ পেল তো আমি আপনাদের কাছে সব কিছুই তথ্য তুলে ধরব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি আগেই একটা কথা আপনাদেরকে সব সবসময় বলে রাখি আপনারা যা ভিডিওতে দেখবেন আমি যেটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তো আমি তাও আপনাদেরকে একটা কথাই বলব যে এই পুকুরে কেন যে কোনো পুকুরে বসতে গেলে আমার ভিডিওর ওপর ভিত্তি করে কখনো সিদ্ধান্ত নেবেন না আমার ভিডিও দেখে আপনারা কখনোই সিদ্ধান্ত নেবেন না তার আগে সব কিছু পুকুরের সব যাবতীয় তত্ত্ব জেনে বুঝে যাচাই করে তারপরেই আপনারা সিট বুকিং করবেন কারণ আজ পুকুরে হতে পারে যে প্রচুর পরিমাণে মাছ খেয়েছে কিন্তু আগামী দিন নাও খেতে পারে কিংবা হয়তো আজ মাছ খায়নি আগামী দিন আবার মাছ খেতেও পারে তাই পুকুরে মাছ আছে কি না আগে সেটা জেনে নেবেন জেনে নিয়ে তারপরেই বসবেন সিট বুকিং করবেন তো আমি বুকিং নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সেই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আর এই পুকুরে এখন আপনারা দেখে নিন কীরকম কী মাছ খেয়েছে তো আমি এই পুকুরে আধ ঘন্টার মতো ছিলাম তো আমি সব সিটে ঘুরেছি তো শিকারি ভাইদের জিজ্ঞাসাও করেছি তো আজকের রেজাল্ট খুব একটা ভালো নয় পুকুরে সেরকম কোনো মাছ পাচ সেরকম কেউ পায়নি দু চারটে পেয়েছে মাছ তাও দু চারজন সবাই নয় তো ওই যে কোনার দিকে সিটগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমি যাব আপনাদেরকে দেখাবো তো ওই কোনা সিটে নাকি বড় মাছ হয়েছে তো একটা কি দুটো ওই চার পাঁচ কেজি ওজনের মাছ হয়েছে দু চারটে সিটে মাছ খেয়েছে তো পুকুরে সেরকম রেজাল্ট খুব একটা ভালো নয় তো প্রতিটা শিকারির মুখেই একই কথা যে মাছ সেরকম খাচ্ছে না মাছ হয়নি তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যাচাই করেই বুঝবেন কারণ এখানকার টিকিট মূল্য পনেরোশো টাকা তো সব রকমই টোপ ফেলতে পারবেন পুকুরে সুজি বাদে তো তাই আপনারা আগে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করুন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমি আগামী দিন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন বন্ধুরা